জাগৃতি প্রকাশনী সত্তাধিকারী ফয়সাল আরিফিন দীপন হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আগামী 21 নভেম্বর পুনরায় নির্ধারণ করেছেন আদালত। সকালে মহানগর গোয়েন্দা পুলিশ প্রতিবেদন দাখিল না করায় নতুন তারিখ নির্ধারণ করেন মহানগর হাকিম গোলাম নবী। রাজধানীর শাহবাগ আজিজ সুপারমার্কেটে 2016 সালে কুপিয়ে হত্যা করা হয় ফয়সাল আরিফিন দীপনকে। এ ঘটনায় শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী। এরপর বিভিন্ন সময় আনসারুল্লাহ বাংলা টিমের 3 সদস্যকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।